কমবার হচ্ছে একটা বড় অংশের সে স্ন্যাপস দূর করে। তো এই ক্ষেত্রে ন্যাপস বলতে আমরা কি বুঝি, এটা কি আমাদের মনে আছে যে ন্যাপস বলতে আমরা কি বুঝি? আমি মনে করিয়ে দিচ্ছি, ন্যাপস গুটি হচ্ছে, হ্যাঁ অবশ্যই, এনটেঙ্গেলমেন্টস অফ ফাইবার। জি, এনটেঙ্গেলমেন্ট অফ ফাইবার, অর্থাৎ হচ্ছে কিছু সমস্ত ফাইবার এরা মূল ইয়ার্নের মধ্যেই থাকবে, তবে হচ্ছে লংগিটিউডিনালি ওরিয়েন্টেড বা প্যারালাল অবস্থায় থাকবে না, বরঞ্চ কিছু সংখ্যক বেয়াদব ফাইবার তারা একসাথে নিজের একটা দল তৈরি করবে, এনটেঙ্গেলমেন্ট তৈরি করবে, পেঁচায় থাকবে অনেকগুলি ফাইবার একসাথে। সেটা আসলে কিভাবে হয় এটা আমি একটু অল্প কথা বলি। ন্যাপস দূর করার, হ্যাঁ, ন্যাপস কারা তৈরি করে আসলে, ন্যাপস এর জন্য কারা দায়ী? স্যার ফাইবারের ভিতর যে স্যার রসগুলো থাকে স্যার, মানে ওই স্যার কি বলে, মেবি স্যার ওগুলো স্যার, মানে ভিতরে স্যার হেয়ারি ফাইবার গুলো। আচ্ছা, মূলত আসলে ব্যাপারটা এরকম, ন্যাপস তৈরি করার পিছনে মূল দায়ী হচ্ছে ইমম্যাচিউরড ফাইবার, মনে থাকবে, ন্যাপস তৈরি করার পিছনে মূল দায়ী হচ্ছে ইমম্যাচিউরড ফাইবার। ইমম্যাচিউরড ফাইবার, জি। এখন প্রশ্ন হচ্ছে যে ইমম্যাচিউরড ফাইবার কারা? উত্তর হচ্ছে ইমম্যাচিউরড ফাইবার তারাই যারা হচ্ছে সেলুলোজের পরিমাণ যে সমস্ত ফাইবারে অনেক কম, তারাই হচ্ছে ইমম্যাচিউরড ফাইবার। যে সমস্ত ফাইবারে সেলুলোজের পরিমাণ কম থাকে তারাই হচ্ছে ইমম্যাচিউরড ফাইবার। আমাদের নিশ্চয়ই মনে পড়ে যে কটন ফাইবারের ফাইবার ফর্মিং পলিমারের নাম হচ্ছে সেলুলোজ, কটন ফাইবারের ফাইবার ফর্মিং পলিমারের নাম হচ্ছে সেলুলোজ। তো সেলুলোজের পরিমাণ যে সমস্ত ফাইবারে অনেক কম তাদেরকেই আমরা বলি হচ্ছে ইমম্যাচিউরড ফাইবার। এই সমস্ত ইমম্যাচিউরড ফাইবাররাই হচ্ছে এই এনট্যাঙ্গেলমেন্ট বলি বা বাংলায় গুটি বলি, এদের জন্য দায়ী। এখন পরবর্তী প্রশ্ন আমাদের মাথায় চলে আসতে পারে যে আচ্ছা ইমম্যাচিউরড ফাইবাররা কেন ন্যাপস তৈরি করে? উত্তর হচ্ছে ইমম্যাচিউরড ফাইবারদের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, ইমম্যাচিউরড ফাইবারের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। তো ইমম্যাচিউরড ফাইবারের যেহেতু হচ্ছে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, তারপরে প্রশ্ন হচ্ছে আচ্ছা ইমম্যাচিউরড ফাইবারের ফ্লেক্সিবিলিটি যদি বেশি হয়ে থাকে তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এমনিতেও কিন্তু তোমাদের কাছে একটুখানি এটা মনে হতে পারে যে ফ্লেক্সিবিলিটি তো আমরা যতটুকু জানি এটা ভালো গুণাগুণ, বরঞ্চ আমরা ফাইবারের থাকতেই হবে এমন কিছু গুণাবলীর মধ্যে আমরা হচ্ছে ফ্লেক্সিবিলিটিটাকে ধরে নেই যে ফ্লেক্সিবিলিটি ফাইবারের থাকতেই হবে। হ্যাঁ, যদিও আমরা এটা মনে করি, কিন্তু তারপরও বিষয় যেটা, যদি ফাইবারের মধ্যে সেলুলোজের পরিমাণ কম থাকে তাহলে ফাইবারের মধ্যে ফ্লেক্সিবিলিটিটার পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তখন সমস্যা কি হয়? সমস্যা যেটা হয়, ধরা যাক আমি আমার একটা হাত দেখাচ্ছি, হাতের মধ্যে মনে করো দুইটা আঙুল, এর মধ্যে যেটা হয় যে আমি ধরে নিচ্ছি এই ফাইবারটা ইমম্যাচিউরড ফাইবার আর মধ্যমাটা হচ্ছে ম্যাচিউরড ফাইবার। তো আমি যখন কি কোনো একটা রোলার দিয়ে বিট করব, আঘাত করব, আঘাতের কারণে ফাইবারের যদি ফ্লেক্সিবিলিটি অনেক বেশি থাকে, অর্থাৎ ইমম্যাচিউরড ফাইবার যদি হয়, তারা খুব সহজেই বাঁকা হয়ে যাবে। এটাকে ইংরেজিতে আমরা বলি সে বাকলিং করবে, বাকল ফর্ম করবে, তো বাঁকা হয়ে যাবে সে। কিন্তু ম্যাচিউরড ফাইবারের যেহেতু ফ্লেক্সিবিলিটি বেশি, সে ফ্লেক্সিবিলিটি হচ্ছে মডারেট, ম্যাচিউরড ফাইবারের ফ্লেক্সিবিলিটি যেহেতু মডারেট, কেন মডারেট? কারণ তার মধ্যে উপযুক্ত পরিমাণ সেলুলোজ আছে আর তার ফ্লেক্সিবিলিটি খুব বেশি ইমম্যাচিউরড ফাইবারের। কেন ফ্লেক্সিবিলিটি খুব বেশি? কারণ সেলুলোজের পরিমাণ কম, সুতরাং যে কোনো আঘাতকে বাধা দেওয়ার ক্ষমতাও তার কম, তো সে খুব সহজেই গুটি পাকায় যাবে। এখন কোন একটা ইমম্যাচিউরড ফাইবার যখন নিচে নিচু হয়ে যায়, বাঁকা হয়ে যায়, তখন সে চেষ্টা করে আশেপাশের ফাইবারকে নিয়ে একসাথে নিচু হওয়ার জন্য, কিন্তু আসলে পুরোপুরি সফল হয় না। কেন সফল হয় না? কারণ ইমম্যাচিউরড ফাইবারের ফ্লেক্সিবিলিটি বেশি, সে বাঁকা হয়ে যেতে চায়, কিন্তু ম্যাচিউরড ফাইবারের তো ফ্লেক্সিবিলিটি মডারেট, সে বলে যে না আমি তো বাঁকা হব না, সে তার জায়গায় স্থির থাকে। তো যেটা হয়, যদি এরকম হয় দুইটাই ইমম্যাচিউরড ফাইবার, মনে করো দুইটাই ইমম্যাচিউরড ফাইবার, তখন হবে কি, একটা ইমম্যাচিউরড ফাইবার যখন বাঁকা হয়ে যাবে তখন সে পাশেরটাকেও সাথে নিয়ে বাঁকা হয়ে যাবে। কিন্তু যদি এরকম হয় একটা ম্যাচিউরড একটা ইমম্যাচিউরড, তখন ইমম্যাচিউরড ফাইবারটা বাঁকা হয়ে গেলেও ম্যাচিউরড ফাইবারের যেহেতু রিজিডিটি মডারেট, সে খুব সহজেই বাঁকা হয় না। অর্থাৎ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ম্যাচিউরড এবং ইমম্যাচিউরড ফাইবাররা যখন খুব ইউনিফর্মলি তোমার হচ্ছে ডিস্ট্রিবিউটেড থাকবে, অর্থাৎ একটা ম্যাচিউরড ফাইবারের পাশে একটা ইমম্যাচিউরড ফাইবার থাকবে, তখন কিন্তু আসলে ন্যাপস ফর্ম করার সম্ভাবনা কম। একটা ফাইবার বাকল করলেও আরেকটা ফাইবার বাকল সে করবে না,
কিন্তু এমন যদি হয় আশেপাশে এমন কিছু ফাইবার পড়ে গেল যে অনেকগুলি ফাইবারেরই পাশাপাশি সংলগ্ন বেশ কিছু ফাইবারই হচ্ছে ইম্যাচিউড, তখন কিন্তু ঠিকই সবাই মিলে একসাথে বাঁকা হয়ে যাবে এবং সবাই মিলে একসাথে তারা একটা গুটি তৈরি করবে, ওটাকে আমরা বলবো হচ্ছে ন্যাপস। তো এই ন্যাপসটা তৈরি করার পিছনে তার মানে মূল দায়ী হচ্ছে ইম্যাচিউড ফাইবার, এই ন্যাপস তৈরি করার জন্য দায়ী। এবং ইম্যাচিউড ফাইবার যদি ন্যাপস তৈরি করার মূল কারণ হচ্ছে, কারণ ইম্যাচিউড ফাইবারের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, যে কোনো আঘাতের বিপরীতে তারা খুব সহজেই বাকল করে, অর্থাৎ হচ্ছে বাঁকা হয়ে যায় এবং ন্যাপস তৈরি করে। তো এই ন্যাপস তৈরি হয় কিন্তু মূলত হচ্ছে জিনিং এবং ব্লো রুমে, আর রিমুভ হওয়ার জায়গা হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে কার্ডিং মেশিন আর একটা হচ্ছে কম্বিং মেশিন। প্রশ্ন হতে পারে কার্ডিং মেশিনের কোথায় ন্যাপস দূর হয়, উত্তর হচ্ছে সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে ন্যাপস দূর হয়। আমাদের নিশ্চয়ই মনে আছে যে এরকম সিলিন্ডার এবং ফ্ল্যাট দুইটা বিপরীত ধর্মী চিরুনি, বিপরীত দিক থেকে। সিলিন্ডার যদি এদিকে যায়, ফ্ল্যাট হচ্ছে তার বিপরীত দিক থেকে আসে। তো বিপরীত দিক থেকে আসা দুইটা চিরুনি যখন একে অপরকে অতিক্রম করে, তখন তার মাঝখানে যে ফাইবারের ন্যাপসটা থাকবে, যে এনট্যাঙ্গেলমেন্ট থাকবে, সেই এনট্যাঙ্গেলমেন্টটা এই বিপরীত ধর্মী অ্যাকশনের কারণে খুব সহজেই ওপেন আপ হয়ে যায়, অর্থাৎ খুলে যায় এনট্যাঙ্গেলমেন্টটা। তো কার্ডিংটা হচ্ছে ন্যাপস দূর করার একটা সবচেয়ে বড় জায়গা। আরেকটা বড় জায়গা আছে, সেটা হচ্ছে এই কম্বার মেশিন। আমাদের এই কম্বার মেশিনেও হচ্ছে বেশ উল্লেখযোগ্য পরিমাণে ন্যাপস দূর হয়। এর আগের ক্লাসে হয়তো আমরা একটুখানি ভিডিওতে দেখেছিলাম, আজকে আবার আশা করি দেখতেও পারি, সেটা হচ্ছে কিংবা এখনই দেখে ফেলি আমরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই ডিসপ্লেটা। এই যেমন এখানে সার্কুলার কম্ব আমরা দেখতে পাচ্ছি, সার্কুলার কম্ব হচ্ছে নিচ থেকে আমরা যে চিরুনিটা দেখতে পাচ্ছি, এই চিরুনিটাই হচ্ছে গোলাকার চিরুনিটাই সার্কুলার কম্ব। এই যে সার্কুলার কম্ব এখন কম্প করে যাচ্ছে, এই কম্প করে নিচ্ছে, এই কম্প করতে গিয়ে যেহেতু তাকে আচড়ানো হচ্ছে, এই সার্কুলার কম্বের আচড়ানোর কারণে কম্বারে এসে ন্যাপস গুলি ওপেন আপ হয়ে যায়, দূর হয়। এলিমিনেট বলতে কিন্তু ন্যাপস কে কেটে ফেলে দেওয়া হয় এরকম না, বরঞ্চ এলিমিনেশন অফ ন্যাপস মানে হচ্ছে ন্যাপস কে ওপেন আপ করে ফেলা হয়, যেই গুটি পাকায় ছিল গুটিটাকে খুলে ফেলা হয়। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এইটুকু কথার মধ্যে তোমাদের যদি হচ্ছে কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলিকে একটু করো তো। প্রশ্ন আছে, যাদের প্রশ্ন আছে কেবল তারাই আনমিউট করো, বাকিরা মিউট করো। হ্যাঁ, কারো কারো নয়েজ আসছে, তারা মিউট করে রাখো, কারো প্রশ্ন থাকলে মিউট করো। ঠিক আছে, আশা করছি কারো প্রশ্ন নাই। কারো কি প্রশ্ন আছে? নাই। আচ্ছা, তো এখন টাস্ক অফ কম্বারের মধ্যে আমাদের অবশ্য 3 মিনিট পরই এই মিটিংটা শেষ হয়ে যাবে, আমাদের 40 মিনিটের একটা টাইম লিমিট দেওয়া আছে। তো মিটিং যখন শেষ হয়ে যাবে, আমরা ঠিক একই মিটিং আইডি এবং একই পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু হচ্ছে মিটিং এ আবার জয়েন করব। একই মিটিং আইডি এবং হচ্ছে একই মিটিং পাসওয়ার্ড দিয়ে আমরা সাথে সাথে মিটিং এ জয়েন করতে পারবো। হ্যাঁ, তো এটা একটু করে নিতে হবে আর কি। আমাদের আপাতত যেহেতু আমরা ফ্রি ভার্সন চালাচ্ছি। আচ্ছা, একজন বলছো একটা প্রশ্ন ছিল। আচ্ছা হ্যাঁ, তুমি একটু মেসেজে প্রশ্নটা লিখে দাও, টাইম টু এক্সটেন্ড করা যায় নাকি। আচ্ছা, টাইম আমাদেরকে হচ্ছে আবার পুনরায় একই সাথে সাথেই তুমি মিটিং এ জয়েন করতে পারবা আর কি, পুনরায় আবার মিটিং এ জয়েন করতে পারবা। আচ্ছা, জেসি খান লিখেছে যে স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি একটু তোমাদেরকে শুধুমাত্র জেসি খান তুমি হচ্ছে আনমিউট করো। হ্যাঁ, প্রশ্ন করো জেসি খান। একটা মেসেজ তৈরি করলো না, অডিওতেই প্রশ্ন করতে পারো। হ্যালো, জি শুনতে পাচ্ছি। অনেকগুলো ইম্যাচিউর ফাইবারের মাঝখানে একটা যে ম্যাচিউর ফাইবার থাকবে সেটাও কি ন্যাপস তৈরি করবে? না, অবশ্যই না, কারণ সে ন্যাপস তৈরি করার মতো তো লোকজন কাউকে পাচ্ছে না, আর একা একা মিলিকের গুটি পাকানো যায়, গুটি পাকানোর জন্য অনেককে লাগবে। সেক্ষেত্রে সেটা কি হবে?
হ্যাঁ, সেক্ষেত্রে সেটা কি হবে? সেটা কিছুই হবে না, কারণ সেটাকে তখন আমরা সোজা কথায় আমি তাকে ইয়ার্নেও দেখতে পাবো না, তাকে ফ্যাব্রিকেও দেখতে পাবো না। বোঝা গেল কি? হ্যাঁ, ইম্যাচিউর ফাইবারের যা যা সমস্যা, অবশ্যই তার হচ্ছে ফ্লেক্সিবিলিটির মধ্যে সমস্যা থাকবে, অবশ্যই তার ফ্লেক্সিবিলিটির মধ্যে সমস্যা থাকবে, কিংবা হচ্ছে সে ডাই নিবে কম, ঠিক আছে, কিন্তু সে ন্যাপস তৈরি করার মতো লোকজন আর সঙ্গী সাথী কাউকে পাবে না। বুঝেছ কি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা হ্যাঁ, জেসি খান লিখেছিল একটা প্রশ্ন আছে, তার কি কোনো প্রশ্ন এখন করতে চাও, বা চাইলে তুমি মেসেজেও প্রশ্ন করে ফেলতে পারো। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি প্রশ্ন নাই বা হচ্ছে অ্যানসার পেয়ে গেছো। সবাইকে আমি আবার মিউট করে দিচ্ছি, আমাদের মিটিং এর সময় 1 মিনিটের মতো বাকি। এই মিটিংটা শেষ হলে তোমরা আবারও একই মিটিং আইডি এবং একই পাসওয়ার্ড দিয়ে এখানেই জয়েন করবে, আমি এখানেই আছি। আচ্ছা, পরের কাজ যেটা লেখা আছে, স্লাইভার ফরমেশন হ্যাভিং ম্যাক্সিমাম পসিবল ইভেননেস। এই কথাটার মানে হচ্ছে স্লাইভার ফরমেশন, এইটুকু তো আমরা অবশ্যই বুঝি, যে কারণ আমাদের মনে আছে ফ্লোচার্ট বলে যে কম্বারের থেকে আমরা যে ডেলিভারি ম্যাটেরিয়ালটা পাবো সেটা হচ্ছে একটা স্লাইভার। কম্বার মেশিন থেকে পাওয়া স্লাইভারকে আমরা বলি হচ্ছে কম্পট স্লাইভার, আর অন্যান্য মেশিন থেকে যেমন কার্ডিং মেশিন থেকে পাওয়া স্লাইভারকে আমরা বলি কার্ডেড স্লাইভার, ড্রফ্রেম মেশিন থেকে পাওয়া স্লাইভারকে আমরা বলি ড্রোন স্লাইভার, এবং কম্বার মেশিন থেকে পাওয়া স্লাইভারকে আমরা বলি কম্প স্লাইভার। তো এই কম্প স্লাইভার আমাদের বানাতে হবে, এটাও একটা কম্বারের কাজ। শেষের কথা আছে যে হ্যাভিং ম্যাক্সিমাম পসিবল ইভেন্টনেস, অর্থাৎ যত বেশি ইভেন্টনেস সম্ভব তত ইভেন্ট, যত ইভেন্ট সম্ভব তত ইভেন্ট একটা স্লাইভার বানাতে হবে, অর্থাৎ যে সেই স্লাইভার বানালেই চলবে না আমাদেরকে, একটা যত বেশি সম্ভব একটা ইভেন্ট স্লাইভার বানাতে হবে। কেন ইভেন্ট স্লাইভার বানাবো বা কিভাবে বানাবো এটা নিয়ে সামনের মিটিং এ আমরা কথা বলছি, মিটিং শেষ এটা। এখনই তোমরা হচ্ছে যদি লাইন কেটে যায় তোমরা হচ্ছে নিজেরাই জয়েন করে নিবে, অবশ্য এখনো কাটে নাই, কেন কাটে নাই বুঝলাম না, যাই হোক এখনো পর্যন্ত যেহেতু আমরা আছি লাইন কেটে দিলেই তোমরা হচ্ছে পুনরায়